বিদ্যাপ্রকাশ থেকে আমার প্রধানতম যে উপন্যাসটি এসেছে সেটি পরাণচুল্লি। এই উপন্যাসটি আসলে আমি লিখেছি, আমরা একটা শব্দ আছে গীবত, এই শব্দটা হচ্ছে আরবি শব্দ, আমরা যেটাকে বলি কুৎসা রটনা করা, কোনো বিষয় ভালোভাবে না জেনে না বুঝে অন্যের কাছে বদনাম অপমান অপবাদ হিসেবে রটানো, এরকম একটি ঘটনাকে অবলম্বন করে আমার এই উপন্যাসটা। আরেকটি উপন্যাস আমার এখানে এসেছে, নতুন করে লিখেছি, 2010 সালে এসেছিল প্রথম, সেটা হচ্ছে চেনা বন্ধু অচেনা পথ। এইটি হচ্ছে বন্ধু চেনা কিন্তু পথটা অচেনা, বিশেষ করে ইন্টারনেট জগৎ যখন শুরু হলো এখন নানা ধরনের সংকটে পড়তে থাকলো আমাদের ছেলেমেয়েরা, আমরা পরিবার, সেই সংকট কাল নিয়ে চেনা বন্ধু অচেনা পথ এবার সপ্তম সংস্করণ নতুনভাবে এসেছে বিদ্যাপ্রকাশ থেকে। এবারে বইবেলা তো চমৎকার লাগতেছে, হ্যাঁ, অনেক প্যাভেলিয়ান আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, এমনি বইয়ের বেচা বিক্রির দিক থেকে খুবই ভালো। আমি মূলত কবিতাই লিখি এবং আমার একটা অনুবাদেরও বই আছে, বইটার নাম হচ্ছে সাম্প্রতিক আমেরিকান কবিতা, এখানে আমেরিকার 25 জন কবির কবিতা আছে, যারা বিচিত্র ধরনের কবিতা পড়তে আগ্রহী তারা ওই বইটা অনন্যা থেকে প্রকাশ করছে। আর এই বইটা বাংলা কবিতার নতুন দিগন্ত, এটা আগামী থেকে প্রকাশ করছে এবং আগামী এটা আমার পঞ্চম বই, এর আগে 4টা করছে, এটা হচ্ছে পঞ্চম বই। লোকজন ভালোই কিনতেছে মনে হচ্ছে বইটা, বইটার নামের মধ্যেও একটা চমক আছে। এবার বইমেলায় আমার 2টো বই এসেছে, প্রথমে কথা বলবো অন্য চোখে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে অনেকভাবে দেখা যায়, তা এবার আমি দেখেছি নারীর চোখে বঙ্গবন্ধু। আর আরেকটি বই অত্যন্ত আলোচিত, আপনারা জানেন যে এবার NCTB, হ্যাঁ, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, যে নতুন কারিকুলাম করেছে আমাদের বাচ্চাদের জন্য, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটা আসলে বিষয়টা কি পুরাটা কেউ জানে না, মানে একটু জানে ওটার উপরে একটা মন্তব্য করে, এই জন্য আমি বলেছি দেখেন নতুন কারিকুলাম বাস্তবায়ন, অভিভাবকদের উৎকণ্ঠা ও বাস্তবতা, একজন অভিভাবক হিসাবে তার বাচ্চা কী করছে না করছে উৎকণ্ঠা থাকবেই। তো এখন এইটা নিয়ে না জেনে না বুঝিয়ে আমরা যদি একটু নিয়ে কথা বলি তাহলে একটা বিভ্রান্তি ছড়ায়, এটা দূর করার জন্য এখানে 37টি আর্টিকেল আছে, নানা রকমভাবে কেউ পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন ব্যাখ্যা করেছেন, এই সব নিয়ে আর তার একটি সংকলন। হলুদ সন্ধ্যায় চাঁদ আলতাফ হোসেন উজ্জ্বলের, আমার ভূতের গল্প পড়তে বেশি ভালো লাগে। বইমেলায় এসে অনেক ভালো লাগছে, বইমেলাটা অনেক বেশি সমৃদ্ধ, আর অনেকগুলো বই আছে। জি, আজকে আমি কিনেছি হলুদ সন্ধ্যায় চাঁদ, যেটা লিখেছেন আলতাফ হোসেন উজ্জ্বল। এবং এখানে একটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে শুধু বইমেলা না, বাংলাদেশে যত ধরনের উৎসব পার্বণ আছে, সেটা ঈদ হোক, সামনে রমজান আসছে, রমজান হোক, সেটা ভ্যালেন্টাইন্স ডে হোক, বসন্ত কিংবা বইমেলা কিংবা ভাষার মাসে 21 ফেব্রুয়ারি থেকে শুরু করে যে কোনো কিছুতে বাংলাদেশের টেলিভিশন উপস্থাপকরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, কারণ আমাদের উৎসব মানে কাজ বেড়ে যাওয়া। এই যে সিজন চলছে এখন শীতকাল, বিভিন্ন কর্পোরেট ইভেন্ট উপস্থাপনা করা, এবং বইমেলা কিন্তু আমি এসছিও কাজেই, আমার একটা অনুষ্ঠান চলছে উপস্থাপনা করতে আমার আশা, সুতরাং সেই জায়গা থেকে যেহেতু আমাদের কাজ বেড়েছে এবং উৎসব কেন্দ্রিক আমাদের কাজগুলো বেশি বাড়ে,
আমার ভালো লাগে। আগে আসতাম ঘুরতে বই কিনতে, এখন বই কিনি কিন্তু ঘোরার চাইতে বেশি যুক্ত হয়েছে কাজে আসা, এখন আমি কাজ করতে আসি বেশি।